এই ফরিদপুরে কোন না কোন ভাবে গ্যাস সংযোগের ব্যবস্থা করতে হবে আমি আপনাদের কাছে আবেদন করব আমি এই মধুখালীর পৌরসভাকে একটি দৃষ্টিনন্দন পৌরসভায় পরিণত করতে চাই সেজন্য আপনাদের আমাকে সাহায্য করতে হবে আমি যদি বলি একটু জায়গা আপনাদের ছেড়ে দিতে হবে আমি রাস্তা বড় করব সুন্দর জীবনের জন্য আমি এই মধুখালীকে একটা নগর মধুখালীতে পরিণত করতে চাই আর যেই রাস্তাটি আমি দেখেছি নওপাড়া মোড় থেকে যেই রাস্তাটি গিয়েছে নওপাড়া বাজার হয়ে ভীমপুর হয়ে গোয়ালবাড়ি হয়ে বলমারি ময়না হয়ে এই রাস্তাগুলোকেও সুপ্রশস্ত করে একটি আঞ্চলিক সড়কের আদলে আমি গড়ে তুলতে চাই আর এইখানে শিল্প কলকারখানা গড়বার জন্য যারা উদ্যোক্তা আছে সেই শিল্প কলকারখানা গড়ে তুলবার জন্য ইতিমধ্যেই প্রিয় নেত্রীর সঙ্গে কথা বলেছি এই ফরিদপুরে কোন না কোনোভাবে গ্যাস সংযোগের ব্যবস্থা করতে হবে ফরিদপুরে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ গড়তে চাই এবং সেটি বঙ্গবন্ধুর নামেই হবে আমি আমার প্রিয় নেত্রীকে বলেছিলাম আপা বঙ্গবন্ধুর নামে ফরিদপুরে তেমন কিছু নাই আমাকে বলেছিলেন আসলে তুই ঠিকই বলছিস তবে নির্বাচনের আগে এইসব কথা বলা দরকার নাই আমার মাথায় থাকলো মনে থাকলো নিশ্চয়ই বঙ্গবন্ধুর নামে ফরিদপুরে বিশ্ববিদ্যালয় করবে এবং এই মধুখালীকে আমি বাংলাদেশের মধ্যে একটি শ্রেষ্ঠতম উপজেলা করতে পারি এমন পরিকল্পনার আপনারাই আমাকে করবেন আর সে বাস্তবায়নের দায়িত্ব আমি নেব এবং আজকে আমার মা বোনেরাও এখানে আছেন মা বোনদেরকে আমাদের প্রিয় নেত্রী এই নারীর উন্নয়নের জন্য আপনাদের তিনি নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছেন আজকে তিনি খুশি হন যখন একজন মহিলা বোন সে ডিসি হবার মতো যোগ্যতা অর্জন করে তিনি খুশি হন যখন একজন বোন বিচারপতি হবার যোগ্যতা অর্জন করে এবং তিনি খুশি হন যখন একজন বোন সচিব হবার যোগ্যতা অর্জন করে এই মধুখালীতে মাদক মুক্ত মধুখালী করতে হবে সন্ত্রাস মুক্ত জঙ্গিবাদ মুক্ত মধুখালী করতে হবে আমার জীবনে আর কিছু পাওয়ার নাই আমার 14 পুরুষ ওরা বলতে পারবে কেউ আমার বাবা মন্ত্রী ছিলেন কেউ বলতে পারবে দাদা মন্ত্রী ছিলেন কেউ বলতে পারবে নানা মন্ত্রী ছিলেন মধুখালী বাসে বলতে পারবে আমাদের মধুখালীর ইতিহাসে এই প্রথম মন্ত্রী আব্দুর রহমান সুতরাং আমার জীবনে তো আর কিছু পাওয়ার নাই বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়েছিলাম সেটাও এই নির্বাচনী এলাকার প্রথম সন্তান আমি যে বাংলাদেশ ছাত্র রাজনীতির সর্বোচ্চ মর্যাদা ভোগ করেছি আওয়ামী লীগের মতো প্রাচীনতম দলের সদস্য হয়েছি তিনবার সাংগঠনিক সম্পাদক হয়েছি যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছি সর্বশেষ প্রেসিডিয়াম সদস্য হয়েছে এবং স্থানীয় বোর্ডের সদস্য আমার নেত্রী আমাকে করেছে সুতরাং আমার জীবনটাও যদি আমি তাকে বিয়ে দেই
তার কাছে আমার দিন কোনদিন শোধ হবে না সুতরাং আমার জীবনের পাওয়ার কিছু নাই আমি যে কয়দিন বেঁচে থাকি সেই কয়দিনই আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য আপনাদের অবকাঠামোগত উন্নয়নের জন্য আপনাদের প্রিয় মাটি মানুষ এই মধুখালী বলমারি আলফাডাঙ্গাকে আজ সারা বাংলাদেশের মধ্যে বড় মুখ উঁচু করে যাতে দাঁড় করাতে পারি সেই লক্ষ্যেই আমি কাজ করে যেতে চাই সেই সাহায্যই আমি আপনাদের কাছে চাই আমি যখন যেতাম ওই পদে আমাকে মানুষ বলতো আপনি ছাড়া তো আমাদের এইটা এই রাস্তা ঠিক করে দেবার আর কোনো লোক নেই আমি সে রাস্তা ইনশাল্লাহ টেন্ডার প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসেছি সেই রাস্তার কাজও শুরু হবে মাঝে মধ্যে বলতাম কামদা আমারও ছাড়া হবে না আর ভোটটা অন্যজন ছাড়া হবে না এটি কি হয় কিন্তু আমি দুঃখের সাথে একটা কথা বলি মধুখালীর মানুষের কাছে আমার কোনো অভিযোগ নাই বোয়ালমারির মানুষের কাছেও প্রায় মানুষের কাছে নাই কিন্তু এই কষ্টের কথাটা এখানে বলবো কিনা আমি জানি আমি বলবো কিনা জানি না তবে তবে একটু বলে রাখি যে যারা একটা গোটা ষড়যন্ত্রের প্লট তৈরি করেছিল আমাকে কেন করেছিল আপনাদের আজকে ভুলে যায় ওদের হিংসা ছিল এই জাতীয় পতাকাটার উপর আব্দুর রহমান যেন জাতীয় পতাকা না নিয়ে জাতীয় পতাকা নিয়ে যেন তার এলাকায় না আসতে পারে এটাই ছিল কিন্তু রাখে আল্লাহ মারেকে আমি সেদিন আল্লাহর কাছে বলেছিলাম আমার যেই মানুষ স্বপ্ন দেখে জাতীয় পতাকা সেই পতাকা নিয়েই ওদের মাঝে যাব ওই পতাকাই আমি তাদের জন্য উৎসর্গ করে আসবো এই প্রতিজ্ঞা সেদিন ওরা বোঝে নাই ওরা বোঝে নাই এতগুলো শক্তি এক হয়েছে ওরা ভেবেছিল আব্দুর রহমান বুঝি ক্লান্ত হয়ে যাবে আব্দুর রহমান বুঝি ভেঙে পড়বে না আব্দুর রহমান ভাঙার জিনিস না এবং ওরা যে কত কষ্ট কত দুঃখ আছে আজকে আল্লাহ যাকে সম্মান দেয় ইজ্জত দেয় তার কাছে কোনো মানুষ কেড়ে নিতে পারে না আর আল্লাহ যখন কেড়ে নেবে তখন কোনো মানুষ তার ওই মর্যাদা রক্ষা করতে পারবে সুতরাং আমি আর বক্তব্য বাড়িয়ে বলতে চাই না তবে কিছু কিছু মানুষের পর আমার কষ্টবোধ দুঃখবোধ বেদনাবোধ সবই আছে আমার ভাবতে অবাক লাগে আমি কি এমন ক্ষতি ওদের করলাম যে ওরা কোনো অবস্থাতেই যাই করো বাবা তাই করো আব্দুর রহমানের জন্য কিছু করা যায় এরকম কিছু লোক আসছিল না ধান্দা ভাই এখন এখন তো আল্লাহ যেন আমাকে ওদের ক্ষমা করে দিবার তৌফিক দেয় আল্লাহ যেন আমার সেই সহন শক্তিটা বাড়িয়ে দেয় ওদের প্রতি আমার কোনো ঘৃণা না থাকে
কিন্তু তারপরে উপরি বাবা ধন্দা বাবা ধন্দা এই মানুষের সামনে একটা খারাপ কথা ছিল উদাহরণ দেবার মতো বললাম না শুধু এইটুকু বলি নিজের ওজনটা বুঝে কামদা করবে এই মনুখালীর অবৈধ জায়গা এই মনুখালীর অবৈধ বাজার কেউ ওখানে ভোগ দখল করতে পারবে না সুতরাং এই যে ডাব যে দেন একটু বুঝে শুনে ডাব দেবেন বুঝে শুনে ডাব দেবেন হ্যাঁ নিজের নিজের পাশায় হাতটা দিয়ে তারপরে ডাবটা দেবেন কোথায় কি আছে আমি জানি না জানলেও জানব এবং সেই ন্যায়ের সংগ্রাম প্রতিষ্ঠার জন্য যদি আমার জীবন দিতে হয় দেব তবু ওই অন্যায় কোন কাজের প্রশ্রয় আমি দেব না না ভয় করে চারদিক দিয়ে স্লোগান আমি আবার ভাবলাম যে কেউ অন্যায় মানে এই যে শুনে আমার আবার পরে অখুশি হয়ে স্লোগান দেয় তো ভালো রাজনীতি করার একটা ভালো সুযোগ থাকে ও মা ও মা দেখা পুঁটি বাস তিফুটি চান্দা এইটা সেইটা নানা ধরনের কাজ এরপরও আমি বলবো ওই কাজও করবো শেখ হাসিনার দেওয়ার দায়িত্বও পালন করব এবং এই তিন উপজেলার যতগুলো ইউনিয়ন আছে ওয়ার্ড আছে ইনশাল্লাহ আমি নিজে ঘুরে ঘুরে সময় পেলেই তাদের সাথে আমি সাক্ষাৎ করবো আপনাদের অভাব অভিযোগের কথা আমি শুনবো